ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله. এশার সালাত কখন পড়া উত্তম? এশার সালাতে শুধু না, সব সালাতে এক কথায় উত্তম হলো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। তো এশার সালাত যখন শুরু হবে তখন পড়াটাই উত্তম। এটাই শেষ কথা। যদিও আমরা হাদিসের মাধ্যমে অন্যটা জানি যে রাসূলুল্লাহ সাল্লাম ভালোবাসতেন সেটাকে দেরি করা, তো এটা এটা এক জিনিস আর ওইটা হচ্ছে আরেক জিনিস। অর্থাৎ আউয়াল ওয়াক্তে সালাতের বিকল্প নাই, এটাই উত্তম। হ্যাঁ, কেউ যদি এই এই উদ্দেশ্যে দেরি করে যে না যেহেতু রাসূলুল্লাহ সাল্লাম দেরি করে পড়তেন আমি এই জন্য দেরি করে পড়ব, তাহলে সেটা উত্তম। আমি আবারও বুঝাই, কেউ আমাদের দেশে সালাত হয় ধরে নেন যে 7টার দিকে সালাত হচ্ছে আর কি, সালাত 7টার দিকে আউয়াল ওয়াক্তে সালাত বা 6:50 আউয়াল ওয়াক্তে সালাত, তো যদি 6:50 সালাত আদায় করে এটা হচ্ছে সর্বোত্তম। আসসালাতু আলা ওয়াক্তিহা মানে আউয়াল ওয়াক্ত প্রথম ওয়াক্তে। আর কেউ যদি মনে করে যে একটু পরে পড়ছি, 8টাতে পড়ছি তাও হবে, 9টাতে পড়ছি তাও হবে, তাহলে ওর সালাতটাও হবে, তবে প্রথম যে পড়লো মানে ওই উত্তম এই দুজনের মধ্যে। আর তৃতীয় আরেকজন ব্যক্তি যে যে মনে করলো যে না 7টাতেই সালাত ঠিক আছে, তবে রাসূলুল্লাহ সাল্লাম ভালোবাসতেন যে দেরি করে সালাত আদায় করার জন্য, সেক্ষেত্রে আমি দেরি করেই সালাত আদায় করব, তার কাজকর্মের জন্য না, মানে তার তার নিজস্ব উদ্দেশ্য না, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লামের সুন্নাত অনুসরণ উদ্দেশ্যেই বলতেছে যে আমি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাম দেরি করে করাকে পছন্দ করতেন আমি দেরি করে সালাত আদায় করব। এই নিয়তে পড়লে সেটা হলো উত্তম, সেটা উত্তম। আর এইগুলোর চাইতে যতগুলো বললাম 1, 2, 3 যেটা বললাম, চতুর্থ নম্বর যেটা উত্তম হলো, সবচেয়ে উত্তম হলো যখন মূল জামাত অনুষ্ঠিত হবে তখন সালাত আদায় করা, এর চাইতে উত্তম আর না। যখন মূল সালাত অনুষ্ঠিত হবে সে 7টায় হোক, 7:30 হোক, 8টায় হোক, 8:30 হোক, যখন মূল জামাত অনুষ্ঠিত হবে তখন পড়াটাই বেশি উত্তম।